আসসালামু আলাইকুম, আশা করি আপনারা সবাই অনেক ভালো আছেন। নতুন একটা টেক নিউজ ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগত। আমাদের আজকের দিনের প্রথম টেক নিউজটি হলো, আপনারা সবাই জানেন যে অ্যামাজনের সিইও জেফ বেজোস ওয়ার্ল্ডের প্রথম পার্সন হিসাবে তার ভাইকে সাথে নিয়ে যাচ্ছে মহাকাশ ভ্রমণ করতে জুলাই মাসের 20 তারিখে। কিন্তু তারা প্রথম পার্সন হিসাবে ভ্রমণ করতে যাওয়ার আগেই মহাকাশে রিচার্ড ব্রানসন, যিনি ওয়ার্ল্ডের খুব নাম করা পরিচিত একজন এন্টারপ্রেনার, ভার্জিন এয়ারলাইন্সের যিনি মালিক, তিনি যাচ্ছে এই জুলাই মাসের 11 তারিখে তাদের নিজস্ব যান ভার্জিন গ্যালাকটিকের মাধ্যমে। এবং তিনি হতে যাচ্ছেন বর্তমানে ওয়ার্ল্ডের প্রথম পার্সন যিনি মহাকাশে ভ্রমণ করতে যাচ্ছেন। ভেরি ইন্টারেস্টিং বিষয়টা, আমার কাছে খুবই মজা লেগেছে। এখন দেখা যাক, উনি যদি সাকসেসফুলি ঘুরে আসতে পারে তাহলে ইতিহাসের পাতায় ওনার নামটাই সবার আগে থাকবে যিনি মহাকাশে ভ্রমণ করে এসেছেন অ্যাজ এ সাধারণ মানুষ হিসেবে। এরপরে নেক্সট হলো, স্যামসাং আগামী মাসের অর্থাৎ আগস্টের 11 তারিখ লঞ্চ করতে যাচ্ছে স্যামসাং এর Z Fold 3 মোবাইলটি। সেই মোবাইলটি লঞ্চ হওয়ার আগেই মোটামুটি আমরা কিছু ইনফরমেশন লিক্স পেয়েছি, সেখানে আমরা জানতে পেরেছি স্যামসাং Z Fold 3 মোবাইলটি স্ন্যাপড্রাগনের 888 প্রসেসর দিয়ে আসবে এবং এটা গিগ বেঞ্চে লিস্টিং হতে দেখা গেছে। এবং তার পাশাপাশি এই মোবাইলটির কিন্তু আমরা রেন্ডারের লিক্স পেয়েছি। মোবাইলটি টোটাল 3টি কালার আসতে পারে, এর মধ্যে ব্ল্যাক কালারটা খুবই স্টাইলিশ হবে এবং মোবাইলটি সম্ভবত 12 GB র্যাম দিয়েও আসার একটা স্ট্রং পসিবিলিটিস রয়েছে। এবং মোবাইলটিতে টোটাল 3টি ক্যামেরা ইউজ করা হবে, সবগুলি 12 MP করে। ধরেন মেইন ক্যামেরা, টেলিফোটো লেন্স ক্যামেরা এবং তার পাশাপাশি হয়তো বা ওয়াইড অ্যাঙ্গেল ক্যামেরা থাকবে, বাট মেইন ক্যামেরা থাকবে হলো সনির IMX-A555 সিরিজে, যেটা রিসেন্টলি খুবই পপুলার একটা লেন্স সনির। সো খুবই সুন আসতে যাচ্ছে। তবে মোবাইলটা আগস্টের 11 তারিখ লঞ্চ হলো, মার্কেটে অ্যাভেলেবেল পাওয়া যাবে হলো আগস্টের 27 তারিখের পর থেকে। এদিকে স্যামসাং এর ওই প্রোগ্রামে আগস্টের 11 তারিখে স্যামসাং গ্যালাক্সি Watch 4 এবং Watch 4 Classic এবং তার পাশাপাশি তাদের যে এয়ার বার্সটা আছে সেটা নতুন এডিশন আসতে যাচ্ছে। এবং তিনটার ব্যাপারে আমরা অনেক ডিপ ইনফরমেশন না পেলেও মোটামুটি সেই ঘড়ি এবং সেই এয়ার বার্সগুলি কেমন প্রাইসে আসতে পারে তার একটা আইডিয়া পেয়েছি। তার মধ্যে স্যামসাং গ্যালাক্সি যে Watch 4টা রয়েছে সেটা মোটামুটি €350 থেকে €400 মধ্যে আসবে, আর যেটা ক্লাসিক ভার্সন রয়েছে সেটা €100 বেশি অর্থাৎ €450 থেকে €480 মধ্যে আসবে। আর লাস্ট যেটা হলো ইয়ারবাডস সেটা আসবে হলো €180 থেকে €200 মধ্যে, অর্থাৎ মোটামুটি এক্সপেন্সিভ হবে এবার বোঝা যাচ্ছে। এখন দেখা যাক আসলে কেমন হয়, বিকজ অনেকদিন ধরে স্যামসাং গ্যালাক্সি ওয়াচ কিন্তু আমরা দেখতেছি না। এদিকে আপনারা অলরেডি সবাই জেনে গেছেন যে OnePlus এবং Oppo দুটো কোম্পানি একত্রিত হতে যাচ্ছে, বাট তার থেকেও বড় নিউজ হলো দুটি কোম্পানির যে অপারেটিং সিস্টেম রয়েছে কালার ওয়েস এবং অক্সিজেন ওয়েস দুটো এখন একত্রিত হয়ে যাবে, যেটা আসলে আমার কাছে খুব একটা ভালো মনে হচ্ছে না, আবার খারাপও মনে হচ্ছে না। আপনাদের কাছে কি মনে হচ্ছে সেটা অবশ্যই কমেন্টস করে জানাবেন। এবং এরই পাশাপাশি অপো Reno 6 এবং Reno 6 Pro দুটো মোবাইল বাংলাদেশে আসতে পারে বলে মোটামুটি আমরা আইডিয়া পেয়েছি, বাট সামহাও কোনো একটা কারণে অপো লেট হচ্ছে, বাট খুবই সুন আমরা অপো Reno 6 অথবা Reno 6 Pro বা অথবা দুটি ফোনই আমরা দেখতে যাচ্ছি বাংলাদেশ মার্কেটে। এদিকে ইউটিউবের ইন্টারফেসে কিন্তু একটা চেঞ্জ আনা হচ্ছে, এটা এখন পর্যন্ত কনফার্ম করা হয়নি। সেটা হলো আপনারা দেখবেন যে অনেকের ইউটিউব পেজের ডেসক্রিপশনটা দেখতে একটু ডিফারেন্ট, তারপরে কতটুক ভিউ হয়েছে সেই ভিডিওটা সেটা একটু ডিফারেন্ট, বাট এটা নিয়ে তারা ট্রায়ালে কাজ করতেছে। হতে পারে ভেরি সুন এই আপডেটটা তারা নিয়ে আসতে পারে, বা যেহেতু ট্রায়ালে কাজ চলছে নাও আসতে পারে। মেইনলি ইউটিউবের প্ল্যাটফর্মে এখন প্রচুর পরীক্ষা নিরীক্ষা হচ্ছে, বিকজ ইউটিউবের একসাথে ইউটিউব প্লাস ইউটিউব শর্টসও রয়েছে, দ্যাটস ওয়াই দেখা যায় যে একটা কনফ্লিক্ট কাজ করতেছে। যারা ভিউয়ার রয়েছে তারা যাতে কনফ্লিকশনের মধ্যে না পড়ে, তাই জিনিসটা একটা স্ট্যান্ডার্ড সিস্টেমের মধ্যে আনার চেষ্টা করতেছে ইউটিউব। সো আগামী হয়তো বা 6 মাস 1 বছরের মধ্যে আমরা ইউটিউবের অনেক চেঞ্জ দেখতে পাবো। সো আজকে তাহলে এই পর্যন্তই। ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই লাইক করে দেবেন এবং শেয়ার করে দেবেন আপনার বন্ধু বান্ধবদের সাথে। তো সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন, ইনশাল্লাহ দেখা হবে ফিউচারে।